till I get up. Hello viewers, assalamu alaikum. অনন্যা বিউটি টিপসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে রিবন্ডিং করব, আর এখানে আমি মেডিসিন নিয়েছি, লরিয়াল এক্সটেনশন মেডিসিন। এই মেডিসিন দিয়েই আজকে আমি রিবন্ডিং করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন। তো এই আপু অনেক দূর থেকে এসেছে রিবন্ডিং করতে, আর আপুর চুল মাশাল্লাহ যেমন ঘন তেমন লম্বা। তো আপুর চুলে আমি ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করেছি, আর চুলের আঁশ যেহেতু মোটা তো আমি মেডিসিন প্রায় দেড় ঘন্টার মতো রাখবো, তারপরে চুল আমি ওয়াশ করব। ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করার পরে আমি র্যাপিং পেপার দিয়ে চুলগুলোকে আটকে দিয়েছি। তার কারণ হচ্ছে দেখা যায় এসির বাতাসে চুলের মেডিসিন শুকিয়ে যেতে পারে, তো এ কারণে আমি র্যাপিং করে নিয়েছি। দেড় ঘন্টা পরে চুল ওয়াশ করে এখন ড্রাই করা হচ্ছে। ড্রাই করার পরে এখন স্ট্রেইনার দিয়ে চুল স্ট্রেট করা হচ্ছে। অনেক আপুরা জানতে চেয়েছেন যে আমার স্ট্রেইনারের নাম কি। আমার স্ট্রেইনারের নাম ফেন্সি। এই ফেন্সির স্ট্রেইনার দিয়েই আমি রিবন্ডিং করি, আর এটা খুবই ভালো কাজ করে। তো আপনারা যারা ঘরে বসে রিবন্ডিং করতে চান তারা অবশ্যই লরিয়াল দিয়ে রিবন্ডিং করবেন, এবং ভালো স্ট্রেইনার দিয়ে রিবন্ডিং করতে হবে। দেখা যায় অনেক আপুরাই রিবন্ডিং করছেন কিন্তু রিবন্ডিং হচ্ছে না। তার অনেক কারণ থাকতে পারে, যেমন আপনার মেডিসিনের সমস্যা হতে পারে, আপনার স্ট্রেইনারের সমস্যা থাকতে পারে, অথবা আপনি মেডিসিন চুলে কত সময় রেখেছেন তার উপরেও ডিপেন্ড করে। তো অনেক আপুরাই না বুঝে না জেনে বাসায় রিবন্ডিং করছেন, আর এতে করে চুল নষ্ট হচ্ছে। তো এটা করবেন না, আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে রিবন্ডিং করবেন। আবার অনেকেই না জেনে না বুঝে চুল বেনি পাম্প করছেন, কিন্তু যাদের মাথায় চুল আছে তারা কখনোই বেনি পাম্পটা করতে যাবেন না। আবার যাদের চুল একদমই কম তারা বেনি পাম্প করতে পারেন। তবে অনেক আপুরাই দেখা যায় যে বেনি পাম্প করে ভুল করে ফেলেছেন, তো করার পরে দেখা যায় যে ভালো লাগছে না, তখন আবার রিবন্ডিং করতে চান। তো এটা কিন্তু হয় না, আপনি যখন বেনি পাম্প করবেন তারপরে কিন্তু আর রিবন্ডিং করতে পারবেন না। তো স্ট্রেট কমপ্লিট করার পরে আপনি কি করে বুঝবেন যে স্ট্রেট হয়েছে কি না? পানি স্প্রে করবেন। পানি স্প্রে করে যখন দেখবেন যে না স্ট্রেট আছে তাহলে আবার স্ট্রেট করতে হবে না, আর যদি চুল আবার কার্লি হয়ে যায় তাহলে আবারও স্ট্রেইনার দিয়ে স্ট্রেট করতে হবে। তো আমার স্ট্রেট কমপ্লিট হয়েছে, আমি এখন সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করব। স্ট্রেট করা কমপ্লিট করার পরে এখন সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করা হচ্ছে। ফার্স্ট মেডিসিন যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে ঠিক একইভাবে সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, আর সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করার পরে 20 মিনিটের মতো রাখতে হবে। খেয়াল রাখতে হবে মাথার স্কাল্পে যেন সেকেন্ড মেডিসিন না লেগে যায়, তাহলে চুল পড়ে যেতে পারে। তো সাবধানে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে এবং অল্প অল্প করে চুল নিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করার পরে চুল স্ট্রেট রাখতে হবে এবং চিরুনি করে দিতে হবে যেন কোনোভাবেই চুলে ভাঁজ না থাকে। বেনি পাম্প করার পরে যতদিন চুলে বেনি পাম্প থাকবে ততদিন রিবন্ডিং করা যাবে না। সেকেন্ড মেডিসিন ওয়াশ করার পরে আমি তিন দিনের যে ট্রিটমেন্টটা আছে আমি ট্রিটমেন্টটাও করে দিয়েছি, যেহেতু আপু অনেক দূর থেকে এসেছে তো তিন দিন পরে আর আসাটা সম্ভব না, এ কারণে আমি তিন দিনের ট্রিটমেন্টটা করে দিয়েছি, আর এখন চুলগুলো কেটে নেওয়া হচ্ছে। রিবন্ডিং করার পরে দেখা যায় চুল ছোট বড় হয়ে যায়। তো আপুর চুল যেহেতু ইউ কাট করা আছে তো এ কারণে যেহেতু ছোট বড় আছে সেটাই জাস্ট একটু কেটে নেওয়া হচ্ছে, আর চুল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর চুল, যেমন ঘন তেমন লং, এবং রিবন্ডিংটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, চুল শাইনিং হয়েছে, সিল্কি হয়েছে অনেক। তো এই যে কমপ্লিট করলাম আজকের রিবন্ডিং। তো রিবন্ডিং কমপ্লিট করার পরে এই আপুটা ভীষণ খুশি, তার হেয়ারগুলো দেখে সে ভীষণ খুশি হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। যেসব আপুরা এবং ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন বিউটি টিপস পেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।